السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء شبريو شطرت بدرشق منولي عشان اسك عمر اكتبشاني قرده بول عشي بشتي خدسة جوانو شاموشا جوانو دربالوتا धातु धातु दुर्बलता स्त्री सहबासे अक्षमता आसन ए विषयटी निये जदि कथा बोलते चाहिए जत चापाबाजी करी और जत बहादुरी देखाई ना क्यों बांग्लादेशे असंख्य पुरुष जौन समस्यार भितरे जर्जरित এজন্যই তো ফুটপাতে ক্যানভাসটা যখন ওষুধ নিয়ে বসে সে কি দিল কি না দিল সেটা বিষয় না, ভালো দিল না মন্দ দিল, কিন্তু ক্যানভাসের ক্যানভাস সোনার এবং তার ওষুধ কেনার লোকের অভাব হয় না। এক একটা ক্যানভাসের এক এক জায়গা ওষুধ বিক্রি করতে এসে 5,000 টাকার ওষুধ নিয়ে এসে 50,000 টাকা পর্যন্ত বিক্রি করে যায়, এটা আমরা অনেক দেখেছি। তো আপনি হয়তো বা যৌন সমস্যায় ভুগছেন, তাই না? আপনি স্ত্রীর কাছে অক্ষম, কিংবা বিশেষ মুহূর্তে আপনি টাইম পাচ্ছেন না, আপনার যথেষ্ট পরিমাণ আগ্রহ যে আপনি যেন যৌন তৃপ্তি পান, কিন্তু আসলে আপনি নিজেও পান না এবং যাকে যৌন তৃপ্তি দিতে চাচ্ছেন সেও পাচ্ছে না। এর জন্য দুজনেই কিন্তু কঠিন এক অশান্তির ভিতর দিয়ে দিন যাপন করছেন। তবে এর পিছনে বড় কারণ হলো আপনি হয়তোবা আপনার যৌবনের শুরু জীবনে অনেক হস্তমৈথুন করেছেন, যে কারণে আজকে আপনি এই কঠিন সমস্যার সম্মুখীন হয়েছেন। তাহলে চলুন, আপনি হয়তোবা ধাতু দুর্বলতায় ভুগছেন, আপনি টাইম পাচ্ছেন না, খুবই দ্রুত বীর্য স্খলন হয়ে যাচ্ছে, তো আপনার জন্য আজকে চমৎকার একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি। যে মেডিসিনটা আমি দিব না, পৃথিবীর হয়তো কেউ আপনাকে সহজে দিবে কিনা জানি না, তবে এটা যেহেতু আপনি সমস্যায় জর্জরিত আপনাকে সংগ্রহ করতে হবে। আমরা আমাদের চ্যানেলে যে বিষয়গুলি আমরা দিই, ভিডিও আপলোড করি, এগুলি নিজেকে করতে হবে। সমস্যা আপনার সমাধান আল্লাহ দিবে, তবে চেষ্টা আপনাকে করতে হবে। সমাধান আপনি নিজে করতে পারবেন না, এটা আল্লাহ সমাধান করবে, তবে চেষ্টা আপনার করতে হবে। তো আজকের সমাধানটি রয়েছে কুকুরের ভিতরে, দিবে আল্লাহ যদি আপনার ভাগ্য ভালো থাকে, আপনি হয়তোবা সমাধান পেয়ে যাবেন। এবং এটা বহুত বড় একজন বুজুর্গের কথা, যিনি হচ্ছেন ভারতবর্ষের অন্যতম একজন মহাক্কেক মোদাক্কেক আলেম হক্কানি রব্বানি ছিলেন, হাকিমুল উম্মা যাকে বলা হয়, আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ তাআলা, উনার জবান থেকে এ কথাটি আমরা ওনার কিতাবে পেয়েছি। সেটা হচ্ছে, আপনি কুকুর চিনেন, আপনার এলাকায় কুকুরের এখন অভাব নেই, এবং বর্তমানে যেহেতু ভাদ্র মাস, এই মাসেই কিন্তু কুকুরের সন্তান জন্ম দেওয়ার জন্য ওরা নানাভাবে পরস্পরে মিলিত হয়ে যায়। তো কুকুর যখন পরস্পর মিলিত হয়ে যায়, ব্যাপারটা দেখতে একটু বিদ্ঘুটে লাগে, কিন্তু তাদের তো সন্তান জন্ম দিতে হবে, তাদের তো লাজ লজ্জা নেই। মানুষেরই লজ্জা নেই, কুকুরের লজ্জা থাকে কি করে? মানুষই তো যেখানে সেখানে এলো পাতাড়ি কাতকুত হয়ে পড়ে যাচ্ছে, কুকুর করলে দোষ কি? কুকুর তো অবলাপ জানে, সে তো বোঝে না। কিন্তু কুকুরের ভিতরে, এই অবুঝের ভিতরে অনেক চিকিৎসা রয়ে গেছে। সেটা হচ্ছে, কুকুর যখন সঙ্গমে লিপ্ত হয়ে যায়, আপনি যে কাজটি করলেন সেটা হলো, কুকুরের সঙ্গমকালীন সময় তার লেজটা আপনি যদি কেটে নিতে পারেন, এটা হয়তো আপনার জন্য গুনাহ হতে পারে, অপরাধ হতে পারে। যদি অপরাধ গুনাহ, কিন্তু আপনার জন্য অনেক বড়, আপনার চিকিৎসার জন্য, আপনার সুস্থতার জন্য অনেক বড় দাওয়া আছে এটার ভিতরে। সেটা হলো, তারা যখন সঙ্গমে লিপ্ত হয়ে যাবে, আপনি তার পুরুষ কুকুরের লেজ কেটে নেবেন, লেজটা কেটে আপনি মাটির নিচে পুঁতে রাখবেন 40 দিন পর্যন্ত। কিতাবে যেটা এসেছে সেটাই বলছে। এখন আপনার অভিরুচি, আপনি করলে আপনি ফায়দা পাবেন, না করলে আপনার ফায়দা হবে না, এটাই তো। 40 দিন পর্যন্ত পুঁতে রেখে ওটা আবার শুকিয়ে সামান্য একটা খণ্ড ওটা আপনি মাজার সাথে বেঁধে রাখবেন। যদি বেঁধে
সংগমের ময়দানে যদি আপনি যেতে পারেন। এতদিন পর্যন্ত আপনি যেই চিন্তায় ছিলেন যে আমি পারি না, আমি পারছি না, আমার জীবন বুঝে শেষ হয়ে গেল, আমি কেন পারবো না, এই যে আপনি যদি বৈবাহিক জীবনে পদার্পণ করে থাকেন আপনার জন্য বড় উপকার হবে, আর আমার ওই সমস্ত ভাইদের জন্য বড় উপকার হবে যারা এখনো পর্যন্ত বিয়ে করেন না, বিয়ে করতে অনেক ভয় পাচ্ছেন। আপনি অনেক ভয় পাচ্ছেন কারণ আপনি নিজের ক্ষতি সাধন করেছেন, তাই তো আপনার ভয়। তা আপনার এই ভয় থাকবে না ইনশাআল্লাহ, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখে বলতে পারি আপনি যদি কাজটি করতে পারেন, আল্লাহ চাহে তো অল্প দিনের ভিতরেই আপনি অনেক বেশি ফায়দা পাবেন, অনেক বড় উপকার পাবেন, অনেক বড় উপকার আপনার জীবনে সাধন হবে। আপনি যে অশান্তির ভিতর দিয়ে আপনার দিন রাত কাটছিল, এই অশান্তি আপনার জীবন থেকে কেটে যাবে ইনশাআল্লাহ। আজিজ বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাহ। তো কাজটি একটু করে দেখুন, পরীক্ষা করে দেখুন, যদি উপকার পান আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, যারা বিপদগ্রস্ত, যারা এই ধরনের অসুস্থতার ভিতর দিয়ে দিন যাপন করছে, আপনি যদি শেয়ার করে দিলে হয়তো বা তাদের কাছে চলে যাবে। আমি শেয়ার করতে বলি না আমার কোনো চ্যানেলে বা আমার কোনো আলোচনায়, আমি লাইকও করতে সহজে বলি না, কমেন্ট করতেও সহজে বলি না, তবে এমনিতে অনেকে কমেন্ট করে। কিন্তু আসলে মন হচ্ছে আমরা এমন কিছু বিষয় আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চাই, কারণ আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন। তবে আমার দ্বারা একটি কথা যদি আপনার উপকার সাধন হয়, হয়তো বা কিয়ামতের দিন এটা আমার জন্য নাজাতের একটা ওসিলা এবং জরিয়া বনতে পারে। এজন্যই কিন্তু আমাদের বিভিন্ন কথা আমরা চ্যানেলে আপলোড করি, আপনাদের আমাদের সারা পৃথিবীর মুসলিম জাতির জন্য, সারা পৃথিবীর মানুষের উপকারের জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের এই মেডিসিন থেকে, দাওয়াত থেকে, চিকিৎসা থেকে, এই হেকিম এই দিক নির্দেশনা থেকে আমরা যেন একটু উপকার পেতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে এ ধরনের বিপদের হাত থেকে, বিশেষ করে যৌন সমস্যা, একটা জটিল সমস্যা, এই সমস্যা থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দান করো। এ বলেই আজকে বিদায় দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কল্যাণ কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আবারও হয়তো বা আমাকে নতুন কোনো ভিডিওতে পেয়ে যাবে ইনশাআল্লাহ।